নমস্কার বন্ধুরা, সকলকে সহায়িকা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গিয়েছি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। স্টাফ সিলেকশন কমিশনের ফেজ 9 2021 সালের যে নোটিফিকেশন, তার পরীক্ষায় যারা বসেছিলেন তাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট। ফেজ 9 2021 সালের নোটিফিকেশনের যে ফাইনাল অ্যান্সার কি রয়েছে সেটা কিন্তু এখানে তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে। তো কিভাবে তোমরা অ্যান্সার কিটি পাবে, কিভাবে তোমরা অ্যান্সার কিটি মিলাবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, ssc.nic.in। এখানে আসলে তোমাদের সামনে বর্তমানে সবার উপরে একটি নোটিফিকেশন রয়েছে 13 জুলাই এর, দেখতে পাচ্ছ ফেজ 9 2021 সিলেকশন পোস্ট এক্সামিনেশন, দ্যাট ইজ ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্রাজুয়েশন লেভেল পোস্ট, আপলোডিং অফ ফাইনাল অ্যান্সার কিজ অ্যালং উইথ কোয়েশ্চেন পেপার্স। এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে পুরো নোটিফিকেশনটি চলে আসবে। তো নোটিফিকেশনটি এইভাবে রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলে দিয়েছে যে ম্যাট্রিক লেভেলের, হায়ার সেকেন্ডারি লেভেলের কিংবা গ্র্যাজুয়েট লেভেলের বা অন্যান্য লেভেলের যে মিলিত একটা পরীক্ষা হয় ফেজ ওয়াইজ, ফেজ 9, ফেজ 10, এরপরে বর্তমানে যেমন ফেজ 10 এর অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে এবং পরবর্তীতে পরীক্ষা হবে, সেরকম ভাবে তোমাদের এখানে ফেজ 9 এর যে পরীক্ষা হয়েছিল সেটার কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি এখানে আপলোড করে দেওয়া হয়েছে এবং ফাইনাল অ্যান্সার কি এটাই। তো এটা 13 তারিখে আপলোড করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু তোমাদের অ্যাভেলেবেল থাকছে 12/8/2022 পর্যন্ত। তার মধ্যে তোমাদেরকে কিন্তু এই অ্যান্সার কিটা মিলিয়ে নিতে হবে এবং তোমরা জেনে নিতে পারবে কত নাম্বার তোমাদের ঠিক হচ্ছে, কত নাম্বার তোমাদের ভুল হচ্ছে, কি ভুল হয়েছে, কোন কোশ্চেনটা ঠিক রয়েছে, সমস্ত কিছু তোমরা এখানে মিলিয়ে নিতে পারবে। তো কিভাবে তোমরা অ্যান্সার কিটি পাবে সেটা দেখে নাও। তো এখানে নোটিফিকেশনটি একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের একটা তোমাদের এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে লিঙ্ক। এখানে বলে দিচ্ছে ফাইনাল অ্যান্সার কিজ ফেজ 9 2021 সিলেকশন পোস্ট এক্সামিনেশন, দ্যাট ইজ ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্রাজুয়েশন লেভেল, ক্লিক হেয়ার। এইখানে ক্লিক করতে হবে তোমাদের। এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটি লগ ইন স্ক্রিন চলে আসবে এরকম ভাবে। তো এখানে লগ ইন স্ক্রিনে ক্যান্ডিডেটদের লগ ইন করতে বলেছে। তো কিভাবে তোমরা লগ ইন করবে, এখানে তোমাদের ইউজার আইডি চেয়েছে এবং পাসওয়ার্ড চেয়েছে। এখানে কিন্তু তোমাদের যে SSC যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে কিন্তু তোমাদের এখানে লগ ইন হবে না। তোমাদের কিভাবে লগ ইন করতে হবে, তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে তোমাদের দেখবে রোল নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, সেই রোল নাম্বারটা তোমরা এখানে এন্টার করবে ইউজার আইডিতে এবং পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা তোমাদের কি, পাসওয়ার্ড তোমাদের এক্সাম দেওয়ার সময় তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড দিয়েছিল যেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, সেটা কিন্তু তোমাদের এখানে পাসওয়ার্ড, সেটাকে তোমরা এখানে ইনপুট করবে এবং লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে তোমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো ড্যাশবোর্ডটা এখানে আমাদের অ্যাভেলেবেল নেই কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তো আমি এখানে ড্যাশবোর্ডটা দেখাতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমার মেলাবে। তো তোমার দেখবে বা হাতে তোমার হচ্ছে এখানে কোশ্চেন এবং অ্যান্সার পরপর দেওয়া থাকবে এবং যেটা তোমাদের সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদের এখানে গ্রিন লিখে গ্রিন কালারে হাইলাইট করে দেওয়া থাকবে। এবং ডান হাতে তোমার দেখবে একটি বক্স থাকবে, সেখানে তোমাদের হচ্ছে চুজেন অপশন বলে একটা লেখা থাকবে, সেখানে তোমাদের 1, 2, 3, 4 করে লিখা থাকবে। তো 1 যদি তুমি অ্যান্সার দিয়ে থাকো সেক্ষেত্রে চুজেন অপশনের মধ্যে যদি ধরো তুমি অ্যান্সার দিয়েছো 1 নাম্বার অপশনটা, সেক্ষেত্রে তোমার ওখানে চুজেন অপশনে 1 দিয়ে দেওয়া থাকবে, কিংবা তুমি ধরো 2 নাম্বার দিয়েছো সেক্ষেত্রে 2 দেওয়া থাকবে। তো যেটা তুমি দেখবে যে অ্যান্সার তুমি দিয়েছো সেটার সঙ্গে তোমার যে কোশ্চেনের যে অ্যাকচুয়াল অ্যান্সারটা সেটা গ্রিন হয়ে রয়েছে সেটার মিল রয়েছে কিনা, যদি মিল থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যান্সারটা ঠিক এবং যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ভুল। তোমাদের যদি তাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি আমাদের যে আরেকটা এর আগের ভিডিও রয়েছে SSC CHSL এর অ্যান্সার কি সংক্রান্ত, সেখানে তোমরা ভিডিওটা দেখতে পারো, সেখানে আমি কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা খুলে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা অ্যান্সার কিগুলো মেলাবে। তো এই ছিল ছোট্ট ভিডিওটি, আশা করছি ভিডিওটি তোমাদের উপকার আসবে। উপকার আসলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আরও এই ধরনের বিভিন্ন চাকরির খবরাখবর, সরকারি স্কিমস এবং স্কলারশিপের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো। ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যারা হচ্ছে ফেজ 9 এর পরীক্ষা দিয়েছিল 2021 এর নোটিফিকেশন এগেনস্টে, তাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যাতে তারা অ্যান্সার কিটা মিলিয়ে নিতে পারে এবং জেনে নিতে পারে তাদের কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।